আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব, বলছে র‍্যাব মহাপরিচালক। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা। জানিয়ে দেব দেশের কোথাও যেন শহীদ মিনার ভাঙচুর করা না হয়, বলছে র‍্যাব মহাপরিচালক। আরও থাকছে রোহিঙ্গা গণহত্যা মামলা, জান্তার পক্ষে আদালতে নিষিদ্ধ কর্মকর্তারা। এদিকে বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন, বলছে পররাষ্ট্র মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব জয় বাংলা জাতীয় স্লোগান মন্ত্রিসভায় অনুমোদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। বাংলাদেশের আন্তর্জাতিক চাপের মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট হলো রোহিঙ্গা আপডেট। আপনারা জানেন যে রোহিঙ্গা বাংলাদেশে এমনভাবে আশ্রয় নিয়েছে যে এখন প্রতিনিয়ত রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদকদ্রব্য, অস্ত্রসহ নানান অবৈধ তথ্য উঠে এসেছে। এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণভাবে কাটা হয়ে দাঁড়িয়েছে। আপনি কি বিশ্বাস করেন এই রোহিঙ্গা তাড়ানো বাংলাদেশ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়? এবং রোহিঙ্গারা মিয়ানমারে অশান্তি সৃষ্টি করার কারণে এই রোহিঙ্গাদের মূলত তাড়িয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানোর জন্য ব্যবস্থা করা অতি জরুরি। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব, বলছে র‍্যাবের মহাপরিচালক। র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি। রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। র‍্যাব মহাপরিচালক বলেন, আগামীকাল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত থাকবে র‍্যাব সদস্যরা। র‍্যাব মহাপরিচালক আরো বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সাদা পোশাকে, ও পোশাকধারী র‍্যাব সদস্যরা সারা দেশে শহীদ মিনার ও দিবস কেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডক স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি, বম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে, আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে। নারীরা যাতে ইফটিজিং এর শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকবে র‍্যাব সদস্যরা। ভার্চুয়াল জগতে মিথ্যা তথ্য, গুজব ও উস্কানিমূলক তথ্য ছড়ানো বন্ধে নজরদারি রয়েছে। আমাদের চৌখোশ সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক সাইবার মনিটরিং করেছেন। এছাড়া র‍্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়ন তাদের স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অনন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার সহ সাইবার মনিটরিং করছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সারা দেশে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে, যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের এই নম্বরে যোগাযোগ করতে বললেন তিনি। র‍্যাব সদর দপ্তরের নম্বর 01777720029। 21শে ফেব্রুয়ারি এলেই শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটে। এবার এ ধরনের কোনো আশঙ্কা ও প্রতিরোধে প্রস্তুতি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, এই ধরনের ঘটনার আশঙ্কা নেই, সুনির্দিষ্ট হুমকিও নেই, তবে র‍্যাব সতর্ক রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তায় গত 18 তারিখ থেকেই সক্রিয় রয়েছে র‍্যাব সদস্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 21শে ফেব্রুয়ারি ভোর 6টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধ নমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, 21শে ফেব্রুয়ারি সকাল 6টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধাঙ্গ নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 20 ফেব্রুয়ারি দুপুর 2টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ দেশবরণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিক ওই আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে ইউনিট কার্যালয়গুলোতে সকাল 6টায় জাতীয় দলীয় পতাকা অর্ধ নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঙ্গ নিবেদন। ওই দিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধা অনুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবে।
দেশের কোথাও যেন শহীদ মিনার ভাঙচুর না হয় বলছে র‍্যাব মহাপরিচালক। দেশের কোথাও যেন শহীদ মিনার ভাঙচুর না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারা দেশে র‍্যাবের একাধিক টিম মোতায়েন করা রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি। র‍্যাব মহাপরিচালক আরো বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। র‍্যাবের বিভিন্ন ব্যাটেলিয়ন তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকবে, টহল থাকবে ও সাদা পোশাকে সারা দেশে র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবে। অগ্রিম ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা ও সারা দেশে গত 18 ফেব্রুয়ারি থেকে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে। এ সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের টহল দলে থাকবে 36 পিক আপ ও 20 মোটরসাইকেল, একটি কন্ট্রোল রুম, 50 সিসি ক্যামেরা ও একটি এলইডি প্যানেল, এছাড়াও 2 অবজারভেশন পোস্ট, 2 করে বম্ব ও ডগ সুইপিং দল রাখা হবে, 230 গোয়েন্দা ও 24 স্পেশাল ফোর্সও থাকবে। র‍্যাবের মহাপরিচালক আরো জানান, দিবসের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভেতরে 323 টহল দলে থাকবেন 1,222 র‍্যাব সদস্য, ঢাকার বাইরে 377 টহল দলে থাকবেন 1,604 র‍্যাব সদস্য। সব মিলিয়ে সারা দেশে 700 টহল দলে সর্বমোট মোতায়েন থাকবেন 2,826 র‍্যাব সদস্য। এর আগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 3 শিফটে 6 স্তরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ। প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট ও ভেতরের এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকবে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডিবি, র‍্যাব ও সোয়াত টিম দায়িত্ব পালন করবে। রোহিঙ্গা গণহত্যা মামলা জান্তার পক্ষে আদালতে নিষিদ্ধ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে নিষেধাজ্ঞার তালিকায় থাকা কর্মকর্তাদের দিয়ে রোহিঙ্গা গণহত্যা মামলা লড়ছে মিয়ানমারের জান্তা সরকার। গত কয়েক বছর যুক্তরাষ্ট্র ও ইউ এর নিষেধাজ্ঞার তালিকায় ঘেটে দেখা গেছে মামলায় দেশটির প্রতিনিধি হিসেবে মনোনীত 8 জনের মধ্যে অন্তত 4 জনের ওপর এখনও নিষেধাজ্ঞা বলবৎ আছে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার শুনানি আগামীকাল সোমবার আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে শুরু হচ্ছে। 2019 সালের ডিসেম্বরে এই মামলায় প্রথম পর্বের শুনানির পর আদালত অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন। শুনানি এবার হবে আদালতের বিচারিক এখতিয়ার সহ মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো নিয়ে। প্রথম পর্বের শুনানিতে মিয়ানমার প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দিয়েছিলেন স্টেট কাউন্সিলের অংশান সূচি। গত বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অংশান সূচিকে কারাগারে নিক্ষেপের পর জুনে আইসিজের 8 সদস্যদের আইনি দল গঠিত হয়। এই দলের প্রধান করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী উনা এবং লুইনকে। ইউ গত বছর এপ্রিলে ও যুক্তরাষ্ট্র গত মে মাসে তাদের নিষেধাজ্ঞা আরোপ করে। আইনি দলের সদস্য কাউন্সিলের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কোকো হলাইং, পরিকল্পনা অর্থ শিল্পমন্ত্রী উইন শেইন এবং অ্যাটর্নি জেনারেল থিডার উপর যুক্তরাষ্ট্র ও ইউ এর নিষেধাজ্ঞা আছে। আইনি দলের সদস্য মিয়ানমারের লেফটেন্যান্ট জেনারেল ইয়ার পায়ে অ্যাট জুটেন্ট জেনারেল মিও জাও থেইন, রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের উপপররাষ্ট্রমন্ত্রী কিয়াও মিও টুট এবং আইন বিশেষজ্ঞ খিন ও হিলাইং এর নাম নিষেধাজ্ঞার তালিকায় আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা কিভাবে এবার দ্য হেগে আইসিজিতে শুনানিতে অংশ নেবেন তাও নিশ্চিত নয়। তবে এবারের শুনানি সংক্রান্ত আইসিজিদের ঘোষণা অনুযায়ী কোভিড পরিস্থিতির কারণে শুনানি হবে হাইব্রিড কাঠামোয়। এ ব্যবস্থায় আদালতের কিছু সদস্য আদালতের শরীরে উপস্থিত থাকবেন, বাকিরা ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হবেন। বিদ্যমান দুই পক্ষ সশরীরে ও ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে অংশ নিতে পারবেন। আইসিজিতে বলেছে, মামলা বিষয়ে মিয়ানমারের আপত্তি নিয়ে এবার শুনানি হবে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যায় মিয়ানমার তার আপত্তির পক্ষে মৌখিকভাবে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ পাবে। একদিন বিরতি দিয়ে বুধবার সন্ধ্যায় গাম্বিয়া মামলার পক্ষে তার যুক্তি উপস্থাপন করবে। এরপর শুক্রবার রাতে মিয়ানমার এবং রবিবার রাতে গাম্বিয়া যুক্তিতর্ক উপস্থাপন করবে। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ।
জয় বাংলা জাতীয় স্লোগান মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দ আনোয়ারুল ইসলাম। 1 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী 22 ফেব্রুয়ারির পর আর থাকছে না বলেও জানান সচিব। সচিব বলেন, 26 ফেব্রুয়ারি সারা দেশে সরকার 1 কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন, বলছে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছেন চীন। তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। বাংলাদেশের উন্নয়নে জনগণের প্রত্যাশা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন, সে কারণে এখানে আর্থিক তহবিলও প্রয়োজন। আমরা প্রয়োজনে বিশ্বব্যাংক ও IMF ও ADB থেকে অধিকাংশ ঋণ নিয়েছি। জনগণের জীবনমান উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি। সেজন্য আমরা কি করতে পারি, কোনো পথ খোলা আছে কিনা? শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এসব কথা বলেন। এক প্যানেল আলোচনায় ডক্টর মোমেন আরো বলেন, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে। এখন এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে। বাংলাদেশের জীবনমান উন্নয়নে দরকার আরো অবকাঠামো উন্নয়ন। তবে আমাদের কাছে অনেক টাকা নেই, আমাদের প্রযুক্তিও নেই, সে কারণে আমরা জনগণের চাহিদা পূরণের চ্যালেঞ্জের মুখে পড়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে, বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে, ভারতও আমাদের ঋণ দিয়েছে। আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আরো বেশি অবকাঠামো উন্নয়নে আমাদের আরো বেশি তহবিল প্রয়োজন।